যাত্রাপথটা আসলেই আসলেই অসাধারণ, দেখুন আসলেই এক্সট্রাঅর্ডিনারি। এখন পথ আমরা অতিক্রম করতেছি, দেখুন এই পাশ দিয়ে যদি দেখানো যায় আপনাদের, তাহলে আপনারা আসলেই হতবাক হবেন। আমরা এখন কোথায় আছি, কোথায় আছি আমরা? আমাদের অভিযাত্রিক দল এর ভিতর দিয়ে এগিয়ে যাইতেছে, দেখুন কি একটা পরিবেশে আছি আমরা। হ্যাঁ দেখুন দেখুন, ওই যে দূরে দেখুন মেঘের সাথে কিভাবে পাহাড়টা মিশে আছে, দেখুন শুধু সবুজ আর সবুজ। একটা গাছ 100 মিটার উঁচু, একটা গাছও এখন আমাদের 100 মিটার নিচে। তাহলে চিন্তা করুন আমরা এখন কত করে আছি। তো দেখুন আবার আমরা মনে হচ্ছে একটু নিচে নামবো, দেখুন পথটা একটু নিচে যাইতেছি আমরা। ওকে সামহাও আমাকে একটু দেখানো উচিত। এই যে পথটা, এই যে পথে দেখুন সোহাগ আসতেছে, আমরা এই পথটা দিয়ে অতিক্রম করে আসলাম। সো প্লিজ দেখুন আমরা এখন কত নিচে নামবো। আমরা যত উপরে উঠছিলাম ঠিক ততটাই নিচে নামবো। ওইদিকে দেখুন আমরা জনবসতির অস্তিত্ব খুঁজে পাইতেছি, ওইদিকে কতটা ডিপ দেখুন নিচে, আসলে কতটা ডিপ, আমরা কতটা উপরে আছি। এখন আমরা এর নিচে নামবো শিওর। দেখুন আসলে পরিবেশটা দেখুন, এই যে আমাদের সোহাগ আসতেছে হাতে যদি একটা সিগারেট, এই নিচে আমরা নামবো। দেখুন আসলে এখান থেকে বোঝা যাচ্ছে না আপনার কত এখন নিচে নামবো। দেখুন আমাদের অভিযাত্রিক দলটা এগিয়ে যাইতেছে, দেখুন দেখুন পরিবেশটা, আসলে এই পথটা কিন্তু আমি অতিক্রম করে আসছি। দেখুন এখনও সোহাগ এসে সময় পাই নাই, আসলে আমরা কোথায় আছি কীভাবে আছি, এগুলো কিন্তু আসলে সোহাগ এসে সময় পাওয়া উচিত। দেখুন সোহাগ এত কেন ছিল, এত ছিল ওরা, ওদের আমরা দেখতে পাইতেছি না, কিন্তু পিছনেও দেখতে পাইতেছি না, সামনেও দেখতে পাইতেছি না। সো আমি এখন কোথায় আছি প্লিজ বন্ধুরা, লুক ইয়েস ও ইয়েস ভাতিজা ইয়েস প্লিজ কাম। এখন যদি চেঁচাই আমি, যদি চিল্লানি দিই, অনেক জোরে চিল্লানি দিই, তাও কে শুনতে পাবে শুধু। হ্যাঁ দেখুন অনেক কষ্ট, হ্যাঁ অনেক কষ্ট করে আমার ভাতিজা এগিয়ে আসতেছে। দেখুন দেখুন ভাতিজা দেখা যায় আমাকে, ওকে এই যে এই পথটা দিয়ে আমরা এখন নামবো। দেখুন শিওর ফ্রেন্ড, এখন আমরা একটু পুশ করতে, কোথায় আসছি আমরা, আমাদের দল এখন কোথায় আপনি কল্পনা করতে পারবেন না। ওয়েট